9 কোটি 30 লক্ষ মাইল উপরের তাপ সহ্য করা যায় না আর হাশরের মাঠে সূর্যটা যখন নিচে এসে যাবে আল্লাহ বলবে যত তাপ ছেড়ে দাও নবীজি বলেন সূর্যের গরমে মাটির জমিনটা তামা হয়ে যাবে স্বর্ণ কেন হবে না রূপা কেন হবে না তামা কেন হবে কারণ আমার আল্লাহ পাক সেই দিন ইনসাফের আদালত কায়েম করবেন আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিম বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম ইন্নাল্লাহ সারিউল হিসাব কোন জুলুম করা হবে না সূর্যের গরমে তামা হবে কেন লোহা কেন হবে না রূপা কেন হবে না স্বর্ণ কেন হবে না মুফাসসিরিনে কেরাম বলেন তামা হওয়ার কারণ হলো লোহার মধ্যে এমন একটা পাওয়ার নাই যেই পাওয়ার তামার ধাতুর ভেতরে আছে স্বর্ণের পদার্থ রূপা পদার্থের মধ্যে এমন পাওয়ার নাই তামার ভেতরে যেমন আছে বলে কেমন বলে স্বর্ণের একটা পা স্বর্ণের অংশের কোন একটা পার্শ্ব গরম হলে বাকি অংশ গরম হয় না ঠিক লোহাটাও এমন কিন্তু তামা যে কোন অংশ গরম হলে পুরো অংশটাই আগুন হয়ে যায় সূর্য উপরে দিয়ে নিচে কি তামা গরম নবী বলেন বেঈমান নাফরমান গুনাহগারের মাথার মগজগুলো ফুটতে থাকবে ভাতের মারের মতো পেটের নারীগুরি পায়খানার রাস্তা দিয়ে পড়ে যাবে মানুষগুলো বেকার আর হয়ে যাবে চিল্লাইতে থাকবে বড় কঠিন অবস্থা হবে ওই দিন পালাবার কোনো উপায় নাই আরে নবীর উম্মতের দল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই জন্য আল্লাহর আদালতে দাঁড়ানোর ভয় নিজেকে গুনাহ থেকে বাঁচাও ওয়াম্মা মান খাফা মাকাম রব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া আল্লাহর আদালতে দাঁড়াইয়া জবাব দেওয়ার ভয়ে যদি কোনো বান্দা গুনাহ থেকে নিজেকে বাঁচায় আল্লাহ বলেন আমি তার ঠিকানা বানাই দিব স্থায়ী শান্তির ঠিকানা জান্নাতুল মাওয়া হারকে দারাত খৌফে হকদার দিল মাদারম জান্নাতুল মাওয়া দেহদ ওরা মাকাম জুজবা হাকচি যে মখা আজ ইনসো যা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা এ যুবক তোমার মতো কত সন্তান দেখবা দেশের বিভিন্ন জায়গায় ভিক্ষা করে দু চোখে পাওয়ার নাই অন্ধ হয়ে বলে ও ভাই আমাকে কিছু ভিক্ষা দাও আমি অন্ধ কিছুই দেখি না তোমার কিছু টাকার দ্বারা আমার ঘরে আমার পরিবার আছে আমি টাকা দিয়ে সংসার চালাব আমি আসমানও দেখতে পারি না জমিন দেখতে পারি না বড় অসহায় তুমি যদি কিছু টাকা দাও তোমার টাকার দ্বারা আমার পেটের ঘরের পেটে বাদ যাবে খানা যাবে ও যুবক যদি চিন্তা করতা আল্লাহ আমার মতো কত বান্দাকে অন্ধ বানায় রাখছেন আজ আমি আল্লাহর দেওয়া চোখ দিয়ে যে মোবাইলে তাকায় কবিরা গুনাহ করি আল্লাহ যদি আমারে অন্ধ বানাইতেন বলো কেমনে মোবাইলে গুনাহ দেখতা কাদেরে কুদরত তু দারি বরকামাল انت ربي انت حسبي ذو الجلال تهي قادر جليل الله جهاد بهر حال تهي ميرا
নিগাহদা আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে সব অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর আদালতে হিসাব দেওয়ার জন্য রেডি হয়ে যাবে আল্লাহ শক্তি দিবেন কান কথা বল পালানোর কোনো সুযোগ হবে না ওদিন থাকবেন এককভাবে আমার আল্লাহ বিচারপতি কথা বলার কারো সাহস হবে না আল্লাহ বলেন ওই দিনের ভয় অন্তরে জমা করে নাও অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর রাজি খুশি অনুযায়ী ব্যবহার করো আল্লাহ পাকের দরবারে অন্তরেরও বিচার হবে অন্তর যেই অন্তর দিয়া গুনাহের পরিকল্পনা করেছো যেই অন্তরের দ্বারা অন্যের ক্ষতি সাধনের পরিকল্পনা করেছো ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা চোখের বিচার হবে কানের বিচার হবে অন্তরের বিচার হবে মনে মনে পরিকল্পনা করেছো অন্যের ক্ষতি করবা কেউ না জানলেও একজন জানেওয়ালা আছেনি আমার আল্লাহ জেনে ফেলেছেন আল্লাহ ফেরেশতাকে অর্ডার দিবেন লিখে নাও কিয়ামতের ময়দানে সব ভিডিও আকারে তোমার সামনে আল্লাহ দেখায় দিবেন মিথ্যা বলছো সামনে ভিডিওটা প্লেস করে দিবেন দেখো জীবনে কি করছি ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك احدا সামান্যতম অপরাধ করলেও ফেরেশতারা লিখতে ভুল করবেন না এই জন্য নিজের দায়িত্ব পালনের চিন্তা করো মা বাবার জন্য সবথেকে বড় চিন্তা সন্তানের হক আদায় করা কারণ সন্তান আমার আমি তার জিম্মাদার একজন স্বামীর জন্য চিন্তা করা আমার স্ত্রীর হক আমি আদায় করতে পারলাম কিনা কারণ আমি স্ত্রীর জিম্মাদার একজন শিক্ষক সর্বাবস্থায় চিন্তিত থাকবেন আমার ছাত্র আমার কাছে আমানত আমি তার হক আদায় করতে পারলাম কিনা জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে আসামির কাঠগড়ায় দাঁড়ানো এত সোজা না আর সে আসামির কাঠগড়া হবে আমি হব আসামি বিচারপতি আমার আল্লাহ এবং সেই কাঠগড়া কত কঠিন হবে উপরে কোনো ছাউনি নাই সূর্যের গরম নিচে থাকবে তামার জমিনটা হবে সূর্যের গরমে তামা আজ জমিন থেকে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে সূর্য এরপরও যে কি প্রচন্ড কয়েকদিন ঠান্ডা গেল হাত মোজা পা মোজা লাগায় পুরা বোরকা পরে ফেললাম শীতে আজকে গরম সহ্য করা যায় না কত দূর থেকে তাপটা আসতেছে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে যদিও হিসাবের আগামাথা নাই কারণ সূর্যের কাছে কোনো যন্ত্র যাবে না সূর্যের কাছে কোনো মানুষও যেতে পারবে না ও যাওয়ার আগেই ভুলে যাবে তাহলে ধারণা কিভাবে করবে ধারণার মাধ্যমে যা দিয়েছে 9 কোটি 30 লক্ষ মাইল উপরের সূর্যের তাপ
জমিনে আমরা সইতে পারি না মাত্র একটা মুখ নিচে দেওয়া এবং এই মুখের মধ্যে ফেরেশতারা ঠান্ডা পানি দেয় তাপ কমানোর জন্য প্রতিদিন হাশরের দিন আমরা যে জমিনে বসে আছি এটাই কিয়ামতের মাঠ এই কিয়ামতের মাঠ টোটাল জমিন কিয়ামতের মাঠ এই জমিন আল্লাহর বিচার আলায় হবে সিরিয়ার জমিন আল্লাহর আদালত সূর্য 9 কোটি 30 লক্ষ মাইল উপরে না বলবে নিচে নেমে আসো তোমার উপরে যত মুখ আছে সবগুলো নিচে করে দাও যত তাপ আছে সব তাপ ছেড়ে দাও 9 কোটি 30 লক্ষ মাইল উপরের তাপ সহ্য করা যায় না আর হাশরের মাঠে সূর্যটা যখন নিচে এসে যাবে আল্লাহ বলবে যত তাপ ছেড়ে দাও নবীজি বলেন সূর্যের গরমে মাটির জমিনটা তামা হয়ে যাবে স্বর্ণ কেন হবে না রূপা কেন হবে না তামা কেন হবে কারণ আমার আল্লাহ পাক সেই দিন ইনসাফের আদালত কায়েম করবেন আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম ان الله سريع الحساب কোন জুলুম করা হবে না সূর্যের গরমে তামা হবে কেন লোহা কেন হবে না রূপা কেন হবে না স্বর্ণ কেন হবে না মুফাসসিরিনে কেরাম বলেন তামা হওয়ার কারণ হলো লোহার মধ্যে এমন একটা পাওয়ার নাই যেই পাওয়ার তামার ধাতুর ভেতরে আছে স্বর্ণের পদার্থ রূপা পদার্থের মধ্যে এমন পাওয়ার নাই তামার ভেতরে যেমন আছে বলে কেমন বলে স্বর্ণের একটা পা স্বর্ণের অংশের কোন একটা পার্শ্ব গরম হলে বাকি অংশ গরম হয় না ঠিক লোহাটাও এমন কিন্তু তামা যে কোন অংশ গরম হলে পুরা অংশটাই আগুন হয়ে যায় সূর্য উপরে দিয়ে নিচে কি তামা গরম নবী বলেন বেঈমান নাফরমান গুনাহগারের মাথার মগজগুলো ফুটতে থাকবে ভাতের মারের মতো পেটের নারীগুরি পায়খানার রাস্তা দিয়ে পড়ে যাবে মানুষগুলো বেকারার হয়ে যাবে চিল্লাইতে থাকবে বড় কঠিন অবস্থা হবে ওই দিন পালাবার কোনো উপায় নাই এরে নবীর উম্মতের দল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই জন্য আল্লাহর আদালতে দাঁড়ানোর ভয় নিজেকে গুনাহ থেকে বাঁচাও وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى اللَّهَ আদালতে দাঁড়াইয়া জবাব দেওয়ার ভয়ে যদি কোনো বান্দা গুনাহ থেকে নিজেকে বাঁচায় আল্লাহ বলেন আমি তার ঠিকানা বানায় দিব স্থায়ী শান্তির ঠিকানা জান্নাতুল মাওয়া ہر کے دارت خوف حق در دل مدارم جنت المأوى دے حد اورا مقام جزب حق چی زی مخا از انسو جا فضل اوعا مست در جملہ جہا اللہ عدالت বড় মারাত্মক কেউ কারো উপকারে আসবে না সেদিন বরং কোন মা জিগিয়া যদি বলে এই ছেলে আমি জান্নাতে যাইতে একটা নেকের অভাব দিলেই আমার জান্নাত রেডি ছেলে বলবে আমি মায়ের গর্ব সারা দুনিয়াতে আসি নাই এটা সত্য ঠিক তবে তুমি যে আমার মা আমি বিশ্বাস করি যাও
يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه. الله روي عدالتر بھائي আপন আপন থেকে পালায় যাবে, ভাই ভাইয়ের থেকে পালাবে, মা সন্তান থেকে পালাবে, বাবা পালাবে, বন্ধু বন্ধুর থেকে পলায়ন করবে। এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. ও মুমিনেরা, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, তোমার হাল বাঁচাও, কারণ জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর হবে যে জাহান্নামের আগুনটা প্রজ্বলিত করার জন্য আমি মানুষকে ব্যবহার করব। দুনিয়ার আগুন জ্বালাইতে নরম নরম জিনিস লাগে, কেরোসিন খেরকুটা দিয়ে আগুনকে প্রজ্বলিত করে। জাহান্নামের আগুন এতটা ভয়ঙ্কর যেটাকে জ্বালানোর জন্যই প্রাথমিকভাবে আল্লাহ ব্যবহার করবেন মানুষ আর পাথর। আল্লাহ বলেন নাই কোন মানুষ, দেখছেননি কারবার, সতর্ক করলেন মুমিনের বেঈমানের না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এই মুমিন জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, আহাল বাঁচাও। মুমিনকে বলছেন কথাটা কেন? বলে আমি জাহান্নামের আগুন প্রজ্বলিত করব মানুষের দ্বারা, পাথরের দ্বারা। মুমিনকে সতর্ক করলেন, অ মুমিন, জাহান্নাম থেকে যদি বাঁচতে না পারো, হতে পারো তুমি জাহান্নামের লাকড়ি। বেঈমান না, উনি তো হিসাবের বাইরে, মুমিন হইয়াও কিন্তু পার পার উপায় নাই। আরে আপনি আমি তো কোন কোয়ালিটিপূর্ণ মুমিন না, নামে মুমিন কাজে কিছুই নাই, কিন্তু জগতের ইতিহাসের পৃষ্ঠায় যারা সিরিয়ালের মুমিন, আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, সমস্ত আম্বিয়ায়ে কেরাম মাসুম নিষ্পাপ, সমস্ত সাহাবায়ে কেরাম মাহফুজ, সংরক্ষিত আমার আল্লাহর দরবারে, কিন্তু এদের ইতিহাস পড়ে দেখেন কান্না কান্না কান্না। নূহ নবী এত কাদাই কাঁদলেন, আল্লাহ তারে কান্নার শব্দ দিয়া ডাকলেন, ইয়া নূহ, ও ক্রন্দনকারী আমার বান্দা। নূহ নবী এত কাঁদলেন যে আল্লাহ তাকে কান্নাওয়ালা বলে ডাকলেন, ইয়া নূহ। যে নবীদের কোনো গুনাহ নাই, এমন একজন নবী নাই কাঁদেন না, এমন একজন সাহাবী পাবেন না কান্না করেন নাই, জান্নাতের টিকিট হাতে পাওয়ার পরও কান্নার আওয়াজ। আবু বকর কাঁদেন, ওমর কাঁদেন, অথচ জান্নাতের টিকিট তাদের রেডি। তাদের তুলনায় আমরা বেঈমান, তাদের তুলনায় আমরা আসলে মুমিন যে দাবি করি, ওজন দিতে গেলে দেখবেন আমি ঈমান হই নাই। চাকরি না করলে না খাইয়া মরে যাইতাম, ছেলেটা বিদেশে না থাকলে, টাকা না পাঠাইলে আমার মরণ হইতো, এই হলো আমার ঈমানের কোয়ালিটি। আল্লাহ যে বাঁচায় এর উপরে কোনো বিশ্বাস নেই, ছেলে বাঁচায়, চাকরি বাঁচায়, এই হলো আমার ঈমানের হালাত।
না স্ত্রীর হক আদায় করলাম না সন্তানের হক আদায় করলাম কপাল বড় খারাপ এজন্য আল্লাহ বলেন হে মুমিন তোমরা জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও আহাল বাঁচাও জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও কারণ জাহান্নামের এক সেকেন্ডের আযাব গরম সহ্য করার শক্তি কারো হবে আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন এজন্য আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ও মুমিনেরা আল্লাহকে ভয় করো হক আদায় করো সাহাবায়ে কেরাম বললেন আল্লাহরে হক আদায় করে তো ভয় করা যাবে না আল্লাহ যত বড় ওই পরিমাণ হক আদায় কে করবে বান্দার দ্বারা সম্ভব আল্লাহ রাব্বুল আলামিন আবার সান্তনার বাণী দিয়া পাঠায় দিলেন যাও জিব্রাইল নবীরে গিয়া জানায় দাও ইত্তাকিল্লাহ মাস্তাতাতুম আল্লাহকে ভয় করো তোমাদের সাধ্যমতো হক আদায় করে ভয় করা সম্ভব না অতএব তোমাদের সাধ্যমতো ভয় করো এই ভয়ের নাম তাকওয়া যারা ভয় করে তাদের নাম মুত্তাকি মুত্তাকিনদের ছয় গুণ পুরস্কার দুনিয়াতে ছয়টা আখেরাতে দুইটা ভয়ের নাম তাকওয়া যারা আল্লাহকে ভয় করে তাদের নাম মুত্তাকি ভয় থাকে কই আল্লাহরে যে ভয় করবে ভয়টা কই থাকে ভয়টা জমা হয় কোথায় মাথায় অন্তরে কোথায় অন্তর দেখা যায় ধরা যায় না তাকওয়াও ধরা যায় না দেখাও যায় না এখন অন্তরে তাকওয়া জমা করব কেমনে এটা ধরলে না ভিতরে ঢুকায় ভালো হবে ঢুকাবো ছিদ্রও নেই আর যে জায়গায় ঢুকাবো অন্তর দেখাও যায় না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তাকে ভয় করার জন্য ভয়ের নাম তাকওয়া যারা আল্লাহকে ভয় করেন তাদের নাম মুত্তাকিন মুত্তাকিনদের জন্য দুনিয়াতে পুরস্কার ছয়টা আখেরাতে কয়টা দুইটা মুত্তাকিনদের পরিচয় কি প্রাথমিক পরিচয় হলো ভয় যে করে মানুষ আল্লাহকে ভয়ের দুই ব্যাখ্যা হয়তো গুনাহ করবে না অথবা গুনাহ হয়ে গেলেও তওবা করতেও দেরি করবে না দ্বিতীয় আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তোমরা কেউ মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করিও না আল্লাহ এ কথা বলেন নাই মাওলানা মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস চেয়ারম্যান মিম্বর এমপি না হইয়া মরিও না আল্লাহ কি বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মুসলমান না হওয়া পর্যন্ত মরণ বরণ করিও না আল্লাহ বুঝায় দিলেন তুমি মুফতি হও তুমি ডাক্তার কোটিপতি হও আমি আল্লাহর কাছে এর মূল্য নাই আমার কাছে মূল্য হলো তুমি মুসলমান হইতে পারছো কিনা কারণ আল্লাহ চান যে তার প্রত্যেকটা বান্দা বান্দি জান্নাতে যাবে আল্লাহ চান না কেউ জাহান্নামে যাবে এবং আল্লাহ এটাও চান জান্নাতে আমি সবাইকে যেতে দিব তবে এটাও আমি চাই যেন বিনা হিসাবে যেতে পারো হিসাবের কাঠ গড়ায় যদি দাঁড়াও জান্নাতের দরজায় যাওয়া বড় কঠিন হয়ে যাবে আমার আল্লাহ চান আমরা বিনা হিসাবে জান্নাত পেয়ে যাব আর বিনা হিসাবে যদি জান্নাত পেতে চাও বান্দা তুমি মুসলমান না হইয়া মরলে হবে না মুসলমান হইয়া মরবো মানে আমরা সবাই তো মুসলমান এরপরও আল্লাহ বারবার মুসলমান হইয়া মরার কথা কেন বললেন
বলে বান্দা তুমি জান্নাত যদি বিনা হিসাবে পেতে চাও তোমার অন্তরকে গুনাহ থেকে পরিপূর্ণ পবিত্র করে নিতে হবে গুনাহের থেকে তোমাকে পবিত্র করো তাহলে তুমি খাঁটি মুসলমান বিনা হিসাবে জান্নাত গুনাহের থেকে নিজেকে পবিত্র করার লাইন দুইটা একটা লাইন আমার অতীতের ইতিহাস জীবন গুনায় ভরা দ্বিতীয় আমার সামনের জীবন গুনাহ হওয়ার সম্ভাবনা আছে না নাই এই পেছনের গুনাহ থেকেও পবিত্রতা অর্জন করতে হবে সামনেও যেন গুনাহ না হয় সেই ক্ষেত্রে আমার বেঁচে থাকতে হবে পেছনের গুনাহ থেকে বাঁচার জন্য একটা আলাদা মেডিসিন লাগবে সামনের জীবনে গুনাহ যেন না হয় সেই জন্য আলাদা আরেকটা মেডিসিন লাগবে পেছনের গুনাহ থেকে বাঁচার জন্য পবিত্রতা অর্জন করার জন্য যে মেডিসিন লাগবে ওই মেডিসিনের নাম হলো কান্নাওয়ালা তওবা কি ওয়ালা তওবা আর সামনের জীবনে যতদিন হায়াত পাবো যেন গুনাহ না হয় সেই জন্য আমার অন্তরে একটা মেডিসিন লাগবে ওই অন্তরের মেডিসিন আমাকে গুনাহ থেকে বাঁচায় রাখবে সামনের জীবনে গুনাহ থেকে বাঁচার জন্য যে মেডিসিন লাগবে তার নাম হলো তাকওয়া পেছনের গুনাহ থেকে বাঁচার জন্য মুক্ত হওয়ার জন্য পবিত্রতা অর্জন করার জন্য লাগবে তওবা সামনের জীবনে গুনাহ থেকে বেঁচে থাকার জন্য লাগবে তাকওয়া এই দুটোটা মেডিসিন অর্জন করার জন্য একমাত্র আমার মাধ্যম হলো আহলুল্লাহদের সোহবত যাদেরকে আমরা স্বাভাবিক ভাষায় বলি ওলি আউলিয়া এদের সোহবত এদের সম্পর্কের দ্বারা সম্ভব আমার তওবা করা সম্ভব আমার তাকওয়া অর্জন করা এখনো জমিনে আহলুল্লাহ আছেন আল্লাহওয়ালা আছেন আল্লাহওয়ালা কারা আউলিয়া কারা নবীজি বলেন ইজা রুকু জিকিরাল্লাহ আল্লাহর ওলি তারা যাদের দিকে নজর দিলে আল্লাহর কথা স্মরণ হয় আমলের কথা স্মরণ হয় গুনাহ থেকে ভয় লাগে টুপি পরতে মনে চায় দাড়ি রাখতে মনে চায় পর্দা করতে মনে চায় আল্লাহওয়ালাদের কাছে গেলে এরা আল্লাহওয়ালা এই রকম আল্লাহওয়ালাদের সোহবত সম্পর্ক গভীর করো বলে কতক্ষণ বলে তাকওয়া অন্তরে আসবে না যতক্ষণ এই আউলিয়া কেরামদের সোহবতে গিয়ে আমাদের জাহের বাতেনকে পরিশুদ্ধ করার দরকার আছে না নেই স্থায়ী শান্তির জন্য আমাদের এই পদ্ধতি অবলম্বন করতে হবে দুনিয়ার জন্য তো সময় কম দিলেন না রাত নাই দিন নাই ঘুম নাই খানা নাই রৌদ্র নাই বৃষ্টি নাই দুনিয়া 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 হায়াতের পুরাটাই দুনিয়া অথচ এই দুনিয়াতে বেঁচে থাকার এক মিনিটের গ্যারান্টি নাই এখন আপনি বয়ান শুনতেছেন আল্লাহ না করুন আপনি উঠবেন একটু পার্শ্বে হেঁটে যাবেন কাইথয়ে পড়ে বলবেন আমার বুকে ব্যথা শুরু হয়ে গেছে হসপিটালে নিতে না নিতে আপনি নাই এরকম হয় না তাহলে এই দুনিয়ার জন্য জীবন দিয়ে ভালাইলেন মাইয়া বলার হক আদায় করলেন না দুনিয়ার তাড়নায় পড়ে স্ত্রীকে চিনেন না দুনিয়ার তাড়নায় পড়ে টাকা 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 অথচ স্থায়ী জীবন আখেরাত জানেন স্বীকার করেন সেই ক্ষেত্রে এক মিনিট সময় দিতে চান না নামাজটা পড়বেন সেখানেও নামাজে যদি দেরি হয় মনে মনে চিন্তা করে না এই ইমামের বিছানার সামনে মাগরিব পড়া যাবে না কারণ এর পিছনে নামাজ পড়লে দেরি হয় কে রাত লম্বা না না নামাজের ভিতরে ঘুমায় আল্লাহই জানে আমগো কত ইমাম আছে নামাজে দাঁড়াইছি সালাম হইছে টের হয় না কখন দেড় মিনিট চলে গেল কি রমজানে তারাবির ভিতরে হাফেজ সাহেবের তেলাওয়াত এত দ্রুত মুসল্লিরা খুব প্রশংসা করে আমগো হাফেজ সাহেব বিদ্যুৎ ফেল
মানে বিদ্যুতের এত গতি নাই আমরা হাফেজের যেই পরিমাণ তেলাওয়াতের গতি এই হলো আমাদের আখেরাতের পেছনে সময় আর আখেরাতের পেছনে সময় দিতে গেলে ব্যবসায়ীর ব্যবসা বন্ধ করতে হবে না চাকরিজীবীর চাকরি বন্ধ করা যাবে না আখেরাতের পেছনে সময় দিতে গেলে স্কুল কলেজের লেখাপড়া বন্ধ করতে হবে না স্কুলেও পড়া যাবে কলেজেও পড়া যাবে চাকরিও করা যাবে ব্যবসাও করা যাবে সব করা যাবে খালি কলবের পরিবর্তন লাগবে দিল আমরা তো দিন বদলের স্লোগান দেই দুনিয়াওয়ালারা বলে দিনকে বদলে দাও আর ওলামায়ে কেরামের স্লোগান দিন বদলানোর প্রয়োজন নেই দিলকে বদলে দাও দিল বদলে যাবে তো দিন অটো বদলে যাবে দিলকে বদলাও দিল বদলানোর এই মাকাম এই মজলিস আল্লাহওয়ালাদের মজলিস অতএব আছেন আল্লাহ আপনাদের এই কষ্ট আশাকে নাজাতের হেদায়েতের জরিয়া বানায় দেন আরো আস্তে করে বলেন নামাজ পড়া লাগবে না কয়েক তো সপ্তাহে কয় দিন না শুধু জুমার দিন হ্যাঁ মাঝে মাঝে দুই এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে কোনো গুনাহ হবে বলেন না কেন হবে বলার পরে করেন না কেন একটা লোক বলল না যে না হুজুর কোনো সমস্যা নাই আমাদের পীর বাবায় কইছে সব মাফ সবাই বলল সমস্যা হবে তো হবে বলার পরে করেন না কেন আমগো মত তো আর হুজুর হইতে বলি নাই কোনো দরকার নাই আমগো মত হুজুর হইয়া হুদা ঝামেলায় পড়ার দরকার নাই যে লাইনে আছেন ওখানেই থাকে স্কুলে পড়েন পড়েন কলেজে আছেন থাকেন চাকরি করেন করেন ব্যবসা করেন করেন মাওলার মহব্বত অন্তরে রাখেন নবীর আদর্শ মত চলেন নামাজটা পড়েন মানুষের সাথে ব্যবহার খারাপ করবেন না মা বাবার দোয়া নেন আলেমদের দোয়া নেন নামাজ ঠিক মতো পড়েন অতএব হেদায়েতের মালিক আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে মাহফিল চলবে রাত্র পর্যন্ত ইনশাআল্লাহ শেষ বয়ান শুনে দোয়া করে যাবেন রাজি আছেন ইনশাআল্লাহ বাসায় গিয়ে তো ঘুমাবেন না এ বাইরে গেলে গুনাহ শুধু বাজে কথা বলে সময় কাটাবেন দোকানের আড্ডায় যাবেন গুনাহ হবে মোবাইল চালাবেন গুনাহ হবে ঘরে যাবেন গীবত শেখায় তো এই বেহেশতের বাগানে থাকেন শেষ দোয়া করে যাবেন দুনিয়াতে আর কি ভাই কম তো সময় দিলেন না দোকানে দুনিয়া একটু আখেরাতের লাইনে দেন না এই সুযোগটা যদি বন্ধ হয়ে যায় তো কেমনে দিবেন কি আজকে যদি মেয়র মহোদয় আসলেন ওসি সাহেব যদি বলতো এখানে কোনো ওয়াজ হবে না আপনারা সিল্লাইলে কোনো লাভ হইতো তাহলে এই যে সুযোগটা কে দিছেন আল্লাহ দিছেন অতএব এই সুযোগটাকে গ্রহণ করেন সে দোয়া করে যাবেন এখন আজান হবে আসরের নামাজ হবে বয়ান চলবে আবার মাগরিবের নামাজ আবার বয়ান চলবে আমার যেহেতু কষ্ট আবার দূরে যেতে হবে আবার ঢাকায় যেতে হবে অতএব এখানে বয়ান যতক্ষণ চলবে ইনশাআল্লাহ যতক্ষণ এখানে বসে থাকবেন অনর্গল অনবরত নেক লিখতেই থাকবেন আল্লাহ আমাদের কবুল করেন আল্লাহ মাহফিল শেষ পর্যন্ত কামিয়াবির সাথে কবুল করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجزام وسيء الأسقام يا الله ما في القبول كرنان عايزون كري شهزويتا كري در قبول كرنان আয় আল্লাহ শেষ পর্যন্ত সবাইকে দোয়া করিয়া যাওয়ার তৌফিক দান করেন আয় আল্লাহ কামিয়াবির সাথে মাদ্রাসা আপনি কবুল করেন এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন
আয়োজনের পেছনে যারা সহযোগিতা করেছেন কবুল করে নেন আয় আল্লাহ আমাদের ঈমান আমল মজবুত করে দেন আয় আল্লাহ উলামায়ে আহলে হকের বিজয় দান করেন আয় আল্লাহ ঘরে ঘরে কোরআন সুন্নাহর বাতি জ্বালায় দেন আয় আল্লাহ আমার কলিজার টুকরা যুবকদের দ্বীনের খাদেম বানায় দেন উলামায়ে কেরাম মুরব্বি হাজী সাহেব সবাইকে কবুল করেন আয় আল্লাহ তালিবুল ইলম আসাতিজায়ে কেরামদের কবুল করে নেন গায়বি খাজানা থেকে যা প্রয়োজন ব্যবস্থা করে দেন আয় আল্লাহ তাআলা আপনার খাঁটি গোলাম বানায় দেন রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন ইলম ও হিকমত আমলে বরকত বাড়ায় দেন